আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মালয়েশিয়ায় থাকি, আমাদের কোম্পানিতে বসেরা নামাজের এমামতি করে। কোম্পানির একটা ব্যাজ কার্ড আছে যাতে নিজের ছবি আছে, তা নিয়ে এমামতি করে এবং টাকনোর নিচে কাপড় থাকে। বস মানুষ হিসাবে কিছু বলতে পারি না। এখন ওনার পিছনে নামাজ হবে কি না আর ওনার পিছনে নামাজ পড়ব কি না? জি, দুটি বিষয় এখানে। একটা রয়েছে যে টাকনার নিচে কাপড় পরে, এটা হারাম এবং জাহান্নামে যাওয়ার কাজ। আল্লাহ হেদায়ত দান করেন। অধিকাংশ মুসলিমরা আজকাল যারা নামাজও পড়ে তারাও টাকনার নিচে কাপড় পরে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন। শয়তান সুযোগ নিচ্ছে যে তুই নামাজ পড়ে জান্নাতে যাবি, তোকে জান্নাতে যেতে দেবো না, কিছুদিন তোকে জাহান্নামে রাখবো, আমার সাথে কিছুদিন তোকে রাখবো, সেই জন্য এই টাকনার নিচে কাপড় রাখে আর পাচক তো নামাজও পড়ে। অনেক মুসল্লি এরকম আছে, শয়তানকে সুযোগ দিচ্ছে। জি, জ্ঞানী মানুষ শয়তানকে মোটেই সুযোগ দেবে না। তো এটা কাবিরা গুণা এবং জাহান্নামে যাওয়ার কাজ। বাকি ব্যাজ কার্ড রাখার তাতে ছবি যে রয়েছে, এই ছবিটাকে যদি পকেটে ঢুকিয়ে নেয় বা কিছু দিয়ে আড় করে নেয় তো এটাই হচ্ছে তার জন্য উচিত, অথবা নামিয়ে রেখে দেয়। আর যদি সেটা প্রকাশ থাকে তাতে সালাত হবে না, এর কোনো দলিল নেই। ছবি যদি শরীরে থাকে ঝুলানো তাতে সালাত হবে না, এর কোনো দলিল নেই। ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, কিন্তু তার মানে কি সালাত কবুল হয় না? না, মোটেই না। সুতরাং আমাদের দেশে একটা বাড়াবাড়ি কথা আছে যে যেই রুমে ছবি থাকে সেই রুমে সালাত হয় না, বা যদি কোনো কাপড়ে প্রাণীর ছবি থাকে কোনো জামাতে আর সেই জামা পরে যদি কেউ যদি সালাত পড়ে তো সালাত হয় না। এগুলো বাড়াবাড়ি ফতোয়া, এইসব ফতোয়ার কোনো ভিত্তি নেই। যাই হোক, যদি বলা সম্ভব হয় তো বলবেন, আর না হলে ইনশাআল্লাহ তাআলা তার সালাত হয়ে যাবে, তার ইমামতিও শুদ্ধ রয়েছে। সুতরাং ইমামতি যখন তার শুদ্ধ, তার সালাত শুদ্ধ, তখন তার ইক্তেদাও শুদ্ধ, সুতরাং তার পিছনে আপনি সালাত পড়তে পারবেন।